আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকের বিনোদন জগতের খবর আলোচিত সেই সারিকার কাণ্ড একমাত্র মেয়ে সেও আবার প্রথম জন্মদিন তাই তো আয়োজনটা চোখ ধাঁধানোই হবে এটাই স্বাভাবিক আর হলো তাই মডেল অভিনেত্রী সারিকা তার মেয়ে শাহারিসের জন্মদিনটিও স্মরণীয় করে রাখার মতো করে উদযাপন করলেন যা ছিল রীতিমতো কাণ্ড দু সালের বাইশে বারোই আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিল মডেল অভিনেত্রী সারিকা বছর ঘুরতেই তার কোল জুড়ে আসে একমাত্র কন্যা শাহরিস সংসার ও সন্তান নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত আর সুখে আছেন এই অভিনেত্রী যার ফলে তিনি আর অভিনয় ফিরবেন না বলেও মনে হয় না এদিকে দীর্ঘদিন ধরে মিডিয়া থেকে দূরে থাকার ফলে দীর্ঘদিনের সহকর্মীদের সঙ্গেও দেখা হয় না তার কিন্তু বুধবার সন্ধ্যাটি ছিল অন্যরকম মেয়ের জন্মদিনকে উপলক্ষ করে তিনি আমন্ত্রণ করেছিলেন তার পুরনো সহকর্মীদের আর সে আমন্ত্রণে মিডিয়ার অনেক তারকায় হাজির হয়েছিলেন রাজধানীর একটি অভিজাত ক্লাবে দিনটিকে স্মরণীয় করে রাখতে সারিকা ও তার স্বামী মাহিম করিম বিশেষ উদ্বেগ নেন রাত আটটায় রাজধানীর একটি অভিজাত ক্লাবে শাহারিসের জন্মদিন উদযাপনের এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেত্রী বিজয়ী বরকতুল্লাহ সঙ্গীত শিল্পী হৃদয় খান অভিনেতা জাহিদ হাসান ও তার স্ত্রী মৌ আজিজুল হাকিম ও তার স্ত্রী জিনাথ হাকিম অপূর্বসহ অনেকেই আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ